আজকে আমি দিদুনের রান্নাঘরে পটল আলু দিয়ে আর কাবলে ছোলা দিয়ে নিরামিষ করব। কিভাবে করতে হয় দেখাবো। তার জন্যে পটল আলু কেটে নিছি, পটল কেটে নিছি আর কাবলে ছোলাটা সিদ্ধ করে নিছি। তার সাথে দেব লঙ্কার গুঁড়া, হলুদ, বড় সজের গুঁড়া, আদা বাটা, লবণ। প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেব। এখন আলুটা একটু ভাজা হয়ে গেছে, পটলটা দিয়ে দেবো এর মধ্যেই। পটল আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এলাচ দিয়ে দেব, কটা দারচিনি দিয়ে দেব, একটু আদা দিয়ে দেব, ছেড়ে দেব। সিদ্ধ ছোলাটা এখন দিয়ে দেব। লবণ দিয়ে দেবো, এখন হলুদ দিয়ে দেবো। বড় সজের গুঁড়ো দিয়ে দেবো, শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দেবো একটু। কষানো হয়ে গেল, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো একটু। 10 মিনিট পর নামাই দেবো। এখন এই হয়ে গেছে, মশলা একটু গরম মশলা দিয়ে নামাই রাখবো।